চলে আসছি পরের খবরে। গতকাল যে ঘটনা ঘটেছিল কোচবিহারের গীতালদহে, বিএসএফ এর গুলিতে এক যুবকের মৃত্যুর অভিযোগ। আজ নিহত যুবকের বাড়িতে গেল তৃণমূলের প্রতিনিধি দল, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নেতৃত্বে নিহতর বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানব, কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, গতকাল আমরা দেখেছি যে বিএসএফ এর অভিযোগ পাল্টা নিহতের পরিবারের অভিযোগ, এবং তারপর আজ তৃণমূলের প্রতিনিধি দল। কারা কারা রয়েছেন এই প্রতিনিধি দলে, এবং বিএসএফ এর এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া কি পাওয়া গেছে? দেখো, গতকালের ঘটনার পর কিন্তু তৃণমূলের তরফ থেকে এই ঘটনা নিন্দা করা হয়েছিল, এবং আজকে জেলা তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল, যেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ রয়েছেন, তাছাড়া রয়েছেন স্থানীয় সিতাইয়ের বিধায়ক জগদীশ বর্মা বাসুনিয়া, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক এবং জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন। এই চারজনের একটি প্রতিনিধি দল আজকে সেই মৃত প্রেম কুমার বর্মনের পরিবারের সাথে গীতালদহে গিয়ে দেখা করেন, এবং যেখানে ঘটনাটি ঘটেছিল সীমান্তের সেই জায়গায় তারা যান এবং সেই জায়গাতেও তারা পরিদর্শন করেন। এবং সরাসরি উদয়ন গুহ যেটা অভিযোগ করেছেন যে সেই জায়গা থেকে কোনো মতেই বোঝা সম্ভব নয় যে এখানে গিয়ে গরু পাচার হচ্ছিল, এবং তার দাবি পুরোটাই সাজানো ঘটনা। এই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং তার নামে এই গরু পাচারকারী হিসেবে তার একটা তকমা দেওয়া হয়েছে। তার আরো যেটা অভিযোগ করেছেন, তিনি রাজনৈতিক অভিযোগ করেছেন। তার দাবি, যেসব বিএসএফ জওয়ানরা এখানে আসেন বেশিরভাগ বিজেপি শাসিত রাজ্য থেকে এখানে এসে পোস্টিং হয়, এবং তাদের কাছে এটা বিজেপির তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এইসব এলাকাগুলো বিরোধী যারা রয়েছে তৃণমূল কংগ্রেস তাদের শক্তিশালী, যার ফলে বিএসএফ আরো কঠোরভাবে এখানে কিন্তু সীমান্ত পাহারায় এবং এই ধরনের ঘটনা ঘটায়, এমনটাই কিন্তু অভিযোগ করেছে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। এবং যেটা জানা যাচ্ছে যে গতকালই এই ঘটনার পর কিন্তু তার পরিবার, যে মৃত প্রেম কুমার বর্মনের কাকা, তার তরফ থেকে কিন্তু দিনহাটা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে বিএসএফ এর বিরুদ্ধে। তাদের দাবি যে বিএসএফ পরিকল্পিতভাবে কিন্তু এই প্রেম কুমার বর্মনকে খুন করেছে দিনহাটা থানায়, এই নিয়ে একটা লিখিত অভিযোগও জমা পড়েছে। সব মিলিয়ে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে কিন্তু রাজনৈতিক তর্জা আবার শুরু হয়েছে। ধন্যবাদ শুভেন্দু। আবাস তালিকায় দুর্নীতি, স্বজন পোষণের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূলের সংঘাত। পাকা বাড়ি সত্ত্বেও আবাস তালিকায় অঞ্চল সভাপতি ও তার বাবার নাম রয়েছে এমন অভিযোগ করলেন বুথ সভাপতি। অঞ্চল সভাপতি অপসারণের দাবিতে মিছিল তৃণমূলের বুথ সভাপতি। আর এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর সঙ্গে। উদয়ন বাবু, মুর্শিদাবাদের ঘটনা আমরা জানি, এবং তারপর যেটা আমরা দেখছি কোচবিহারের মাথা ভাঙার বড় শোলমারি পঞ্চায়েত, তৃণমূলের পঞ্চায়েত, সেখানে তো আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতি এবং স্বজন পোষণের অভিযোগ, তৃণমূল ভার্সেস তৃণমূল এই সংঘাত। বুথ সভাপতি তিনি কিন্তু পঞ্চায়েতের, তিনি অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ করছেন এবং মিছিলও বের করা হয়েছে। অঞ্চল সভাপতির বিরুদ্ধে কি অভিযোগ আমি জানি না। অঞ্চল সভাপতির বিরুদ্ধে উদয়ন বাবু, আমি আপনাকে জানিয়ে রাখি, অঞ্চল সভাপতির বিরুদ্ধে বুথ সভাপতি যে অভিযোগ করছেন তা হচ্ছে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকায় অঞ্চল সভাপতির তার বাবার এবং আত্মীয়দের নাম উঠেছে, যদিও অঞ্চল সভাপতির নিজের পাকা বাড়ি রয়েছে তা সত্ত্বেও, এটাই অভিযোগ উদয়ন বাবু। আমরা পরিষ্কারভাবে একটি কথা বলি, আমাদের দলের পক্ষ থেকে প্রত্যেকটি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতির সদস্য, জনপ্রতিনিধি এবং দলের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে কেউ ঘর নিতে পারবে না। তার যদি ভাঙা ঘরও থাকে তবু সে এই আবাস যোজনার কোনো ঘর নেবে না, এটা আমাদের দলের সিদ্ধান্ত। তাই কাজেই কোন অঞ্চল সভাপতির বাবার নামে নাম থাকলো বা কার ছেলের নামে নাম থাকলো কিছু যায় আসে না, দিনের শেষে তাকে ঘরটা ছেড়ে দিতে হবে। ধন্যবাদ উদয়ন বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। উদয়ন গুহর সঙ্গে আমরা কথা বললাম এবং তিনি বললেন দলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কেউ ঘর নিতে পারবেন না, তার যদি ভাঙা ঘরও থাকে তাহলেও ঘর নিতে পারবেন না, আর ঘর যদি নিয়ে থাকেন তাহলে তাকে সেই ঘর ছেড়ে দিতে হবে। আমরা শুনলাম উদয়ন গুহর বক্তব্য।